হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের কলকাতা পুলিশ পরীক্ষার জন্য যে সাবজেক্ট ওয়াইজ সাজেশান আমি তোমাদেরকে করানোর চেষ্টা করছিলাম সাজেশান বলতে বাছাই করা যে প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ওয়াইজ তো এটা আজকে তার সেকেন্ড পার্ট অ্যাকচুয়ালি এই সাবজেক্ট ওয়াইজ যে তোমাদের সাজেশানগুলো দিচ্ছিলাম ইতিহাসের আজকে সেকেন্ড ক্লাস করাবো এবং আজকে তোমাদের মধ্যযুগের ফার্স্ট পার্ট করাবো নেক্সট দিন অর্থাৎ আগামীকাল তোমাদের মধ্যযুগের সেকেন্ড পার্ট হবে কেমন তো এখানে ষাটটার বেশি প্রশ্ন রয়েছে ভারতের ইতিহাসের মধ্যযুগ থেকে তোমরা এগুলো ভালোভাবে লক্ষ্য করবে এটা শুধুমাত্র কেপি কনস্টেবল নয় যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য বা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা সবাই এটাকে ফলো করতে পারো সব পরীক্ষার জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ চলো স্টার্ট করবো দেখো পৃথ্বীরাজ রাসো গ্রন্থটার লেখককে পৃথ্বীরাজ রাসক গ্রন্থটার লেখক হয়ে যাবে চাঁদ বরদই এই গ্রন্থে রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজের জীবন সম্পর্কে বিবরণ পাওয়া যায় রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এটা নোট করবে এছাড়া দেখো অজয় চৌহান চৌহান বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট তরাইনের প্রথম যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে কাদের কাদের মধ্যে হয়েছিল পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে এবং এখানে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন তারপরে দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল দ্বিতীয় যুদ্ধ ঠিক তার এক বছর পরই হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবং এটা তোমার পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যেই হয়েছিল এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন এবং পৃথ্বীরাজকে বন্দি এবং হত্যা করা হয় পৃথ্বীরাজ পরাজয়ের ফলে তুর্কিদের প্রতিহত করার মতো আর কোনো শক্তি উত্তর ভারতে ছিল না ফলে উত্তর ভারতে তুর্কি শাসন প্রতিষ্ঠার পথ সহজ হয়ে গিয়েছিল তারপরে দেখো পারমার গোষ্ঠীর রাজপুতরা কোথায় রাজত্ব করতেন পারমার গোষ্ঠীর রাজপুতরা রাজত্ব করতেন মালবে পারমার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কৃষ্ণরাজ মহাকালদেব ছিলেন পারমার রাজবংশের শ্রেষ্ঠ রাজা তারপরে দেখো চান্দেল্লা রাজ রাজারা কোথায় রাজত্ব করতেন চান্দেল্লা বা চান্দেল্ল রাজারা বুন্দেলখণ্ডে রাজত্ব করতেন এই রাজবংশের শাসন প্রতিষ্ঠা করেছিল নানুক চান্দেলা রাজবংশের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি হচ্ছে খাজুরাহ মন্দির এটা তোমাদের প্রচুর আসে খাজুরাহ মন্দির কোন রাজবংশ নির্মাণ করেছিল তারপরে দেখো শশাঙ্ক চরিত গ্রন্থটি কে লেখেন শশাঙ্ক চরিত এই গ্রন্থটি লিখেছিলেন পদ্মগুপ্ত পদ্মগুপ্ত বার্মাদ রাজবংশের সভাকবি ছিলেন তোমাদের নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে বলে দিই শেষ ছ মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর দু থেকে এপ্রিল দু পর্যন্ত কেপি প্রিলি পরীক্ষা স্পেশাল এ ফোর সাইজের পিডিএফ সত্তরটা পেজ এখানে তোমাদের আঠাশটা এক্সট্রা টেবিল তোমাদের দেওয়া রয়েছে ইম্পর্ট্যান্ট যেমন অলিম্পিকে পদকজয়ী কমনওয়েলথে পদকজয়ী লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাওয়ার্ড এরকম আঠাশটা মোট টেবিল এখানে দেওয়া রয়েছে এই পিডিএফটা তোমরা কালেক্ট করতে পারো কলকাতা পুলিশের জন্য তোমাদের অনেক হেল্প করবে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে এটার লিঙ্কটা পিন করে রেখেছি তোমরা ওখান থেকে এটা কালেক্ট করে নাও এছাড়াও তোমাদের এটার লিঙ্কও পিন করা আছে কমেন্ট বক্সে তিরিশটা একশো নম্বরের ফুল লেন্থ মক টেস্ট কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য যেটা মাত্র একশো কুড়ি টাকা সার্ভার চার্জ দিয়ে তোমরা দিতে পারবে তোমাদের এখানে কুড়িটা সেট উইথ সলিউশান রয়েছে আর দশটা সেট উইদাউট সলিউশান রয়েছে তোমরা নিচের লিঙ্ক থেকে জয়েন করতে অসুবিধা হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাও তাহলে তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেওয়া হবে এছাড়াও ডাব্লিউ বিপি দু টার্গেট ব্যাচের নতুন ব্যাচ কোর্স জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ইংলিশ ফাউন্ডেশন ম্যাথ ফাউন্ডেশন অথবা রিজেনিং ফাউন্ডেশনে তোমরা যদি জয়েন করতে চাও নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে নিও দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে উত্তর রামচরিত গ্রন্থটি কে লেখেন উত্তর রামচরিত গ্রন্থটি লিখেছেন ভবভূতি কিরাত সাগর হ্রদ কে নির্মাণ করেন কিরাত সাগর হ্রদ নির্মাণ করেছিলেন কীর্তি বর্মন কীর্তিবর্মন ছিলেন চান্দেল্লা রাজপুত বংশের একজন রাজা তারপরে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুলতান মাহমুদ মোট বার ভারত আক্রমণ করেন মোহাম্মদ গজনী এক হাজার থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে বার ভারত আক্রমণ করেছিলেন মোহাম্মদ গজনী বর্তমান আফগানিস্তানের গজনী সুলতান ছিলেন মহম্মদ গজনী এক সালে গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ করেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এক হাজার তিরিশ খ্রিস্টাব্দে সুলতান মামুদের মৃত্যু হয়েছিল তারপরে দেখো মোহাম্মদ ঘুরি প্রথম সেনাপতি কে ছিলেন মোহাম্মদ ঘুরির প্রথম সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবক কত সালে আরবরা সিন্ধু জয় করেছিল আরবরা সিন্ধু জয় করে সাতশো বারো খ্রিস্টাব্দে এই অভিযানে সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম আরবরা সর্বপ্রথম আক্রমণ করেছিল চাচানামা গ্রন্থ থেকে আরবদের বিবরণ পাওয়া যায় এটা প্রচুর আবু বকর কুফি চাচনামা গ্রন্থটা লিখেছিলেন আবু বকর কুফি এই চাচনামা গ্রন্থটা লিখেছিলেন তারিক এ সিন্ধ গ্রন্থটি লেখককে তারিখ এ সিন্ধ গ্রন্থটি লিখেছিলেন মীর মোহাম্মদ মাসুম অলবিরুনি কার সাথে ভারতে আসেন অলবিরুনি এসেছিলেন সুলতান মাহমুদের সাথে দেখো সুলতান মাহমুদের সভাসদ ছিলেন আলবিরুনি তার প্রকৃত নাম ছিল আবু ইনি এক হাজার সাতাশ খ্রিস্টাব্দে সুলতান শেষবার ভারত আক্রমণের সময় ভারতে আসেন এবং ভারতেই প্রায় দশ বছর অতিবাহিত করেন আলবিরুনির লেখা বিখ্যাত গ্রন্থ কি আমরা জানি তহকক ই হিন্দ এই গ্রন্থে তুর্কি আক্রমণের সমকালীন ভারতের হিন্দু সমাজ সভ্যতা সংস্কৃতি ধর্ম প্রভৃতি বিষয়ের বিবরণ পাওয়া যায় তারপরে কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ভারতের মুলতান রাজ্য জয় করেছিল মোহাম্মদ ঘুরি ভারতের মুলতান রাজ্য জয় করে এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পশ্চিম আফগানিস্তানে হিরাট আর গজনীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত রাজ্যের সুলতান ছিলেন তার প্রকৃত নাম ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত বিজয়ের প্রধান দুজন সেনাপতির নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক এবং নাসিরউদ্দিন কুবাচা মোহাম্মদ ঘুরির অন্যতম সেনাপতি কুতুবুদ্দিন আইবক তোমর বংশীয় রাজাকে পরাজিত করে দিল্লি জয় করেন এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে দিল্লি ভারতের রাজধানী হিসাবে গণ্য হয়েছিল তারপরে দেখো চান্দোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল চান্দোয়ার যুদ্ধ এটা হয়েছিল এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও গারোয়ালের রাজা জয়চন্দ্রের মধ্যে চান্দোয়ারের যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে রাজারা রাজা জয়চন্দ্র পরাজিত আর নিহত হন এবং মোহাম্মদ ঘুরি কনৌজ রাজ্য দখল করে নেন তারপরে বাংলায় তুর্কি শাসন কে প্রতিষ্ঠা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলায় তুর্কি শাসন প্রতিষ্ঠা করেছিল বক্তিয়ার খলজি মোহাম্মদ খুরির সেনাপতি ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাংলাদেশ জয় করে সেখানে তুর্কি শাসন প্রতিষ্ঠা করেন তখন বাংলাদেশের রাজা ছিলেন বংশীয় রাজা লক্ষণ সেন তারপরে দেখো কোন সাল থেকে ভারতের সুলতানি শাসন শুরু হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে ভারতে সুলতানি শাসন শুরু হয়েছিল বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু ঘটলে তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করে তার ফলে ভারতে সুলতানি শাসনের সূচনা হয় দেখো সুলতানি শাসন যদি আমরা দেখি পরপর প্রথমে দাস বংশ তারপর কলজি বংশ তারপর তুগলক তারপর সৈয়দ বংশ এবং লোদি বংশ এর একটা ট্রিক রয়েছে মনে রাখার দেখো তো সৈয়দ লোদিকে দেখো দ থেকে আসছে বংশ খ থেকে কলজি বংশ দ থেকে তুগলক বংশ সৈয়দ থেকে সৈয়দ বংশ এবং লোদি থেকে লোদিকে থেকে লোদি বংশ এইভাবে তোমরা সুলতানি শাসনে পরপর কারা কারা এসেছিল সেগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে তারপরে দেখো দাস বংশের প্রতিষ্ঠাতার নাম দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক লাকবক্স নামে পরিচিত ছিল কুতুবুদ্দিন আইবক বারো শতকে কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন বক্তি আর কাকির স্মৃতিতে কুতুব মিনারটা নির্মিত হয়েছিল এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো সবকটা থেকে প্রশ্ন আসে তোমাদের কুতুবুদ্দিন আইবক চৌগান বা পোলো নামক খেলা খেলতে খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে মারা যান এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন সুলতান ই আজম উপাধি কে লাভ করেন সুলতান ই আজম এই উপাধি লাভ করেছিলেন কে ইলতুতমিশ মিস চল্লিশ চক্র প্রবর্তন করেন ইলতুতমিশ মিস প্রথার প্রচলন করেন কুতুবউদ্দিন আইবক জামাতা ইলতুতমিস কুতুব মিনারের নির্মাণ কার্যকে শেষ করেছিলেন ইলতুতমিস জিতল মানে তাম্র মুদ্রা টঙ্কা বা তঙ্কা যেটা একটা রূপর মুদ্রা এই ধরনের মুদ্রাগুলো প্রবর্তন করেছিলেন আমাদের এগুলোর সবকটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মধ্যযুগ থেকে এখান থেকে প্রচুর প্রশ্ন হয় তৃতীয় তরাইনের যুদ্ধ কার মধ্যে হয়েছিল তৃতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল ইলতুতমিস আর তাজ উদ্দিনের মধ্যে তরাইনের তৃতীয় যুদ্ধ বারোশো ষোলো খ্রিস্টাব্দে হয়েছিল চেঙ্গিস খান কার আমলে ভারত আক্রমণ করেন এটাও তোমাদের প্রচুর আসে প্রচুর রিপিট হয় প্রশ্নটা ইলতুতমিশের আমলে ভারত আক্রমণ করেছিলেন চেঙ্গিস খান দিল্লির একমাত্র মহিলা সুলতান কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাজিয়া সুলতানা ছিলেন দিল্লির একমাত্র মহিলা সুলতান গিয়াসুদ্দিন বলবনের আসল নাম কি ছিল গিয়াসুদ্দিন বলবনের আসল নাম ছিল উলুগ খাঁ গ্যাস উদ্দিন বলবন সিজদা আর পাইলস প্রথা চালু করেছিল গিয়াস উদ্দিন বলবন রক্ত নীতি গ্রহণ করেছিলেন তারপরে ভারতের তোতা পাখি নামে কে পরিচিত ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাপ সভাকবি খিলজি বিপ্লব সরি খলজি বিপ্লব কে করেছিলেন খলজি বিপ্লব করেছিলেন জালাল উদ্দিন খলজি খলজি রাজবংশের আগমনকে একটি বিপ্লব হিসেবে দেখা হয় কারণ তাদের প্রবেশের পর শাসনে তুর্কি কর্মকর্তাদের প্রভাব হ্রাসপ্রাপ্ত হয়েছিল জালাল উদ্দিন কলজি দিল্লির দাসবংশের অবসান ঘটিয়েছিল প্রথম রেশানিং বা রেশন দেওয়ার ব্যবস্থা কে চালু করেছিল আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি ইকতা প্রথাকে তুলে দিয়েছিল ইকতা প্রথা যেটা এই ইকতা প্রথাটাকে তুলে দিয়েছিল আলাউদ্দিন খলজি জরিপ ব্যবস্থা চালু করেছিল আলাউদ্দিন খলজি সিকান্দার ই সানি উপাধি গ্রহণ করেছিল এর অর্থ দ্বিতীয় আলেকজান্ডার দ্বিতীয় আলেকজান্ডার বলা হয় আলাউদ্দিন কলজিকে কেমন এগুলো সবকটাই ইম্পর্টেন্ট পয়েন্ট আলাউদ্দিন কলজি প্রধান সেনাপতি ছিলেন মালিক কাপুর প্রচুর আছে এক্সামে আলাউদ্দিন কলজি ভারতে প্রথম মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বা বাজার দর নিয়ন্ত্রণ প্রচলন করেছিলেন ভেরি ইম্পর্টেন্ট আলাউদ্দিন কলজি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থায় যে কর্মচারী নিয়োগ করতেন তাদের দেওয়ান ই রিসালাত বলা হতো আলাউদ্দিন কলজি আলাই দরওয়াজা নির্মাণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো জিয়াউদ্দিন বরণী কার রাজসভার ঐতিহাসিক ছিলেন জিয়াউদ্দিন বারনী মোহাম্মদ বিন তুগলকের রাজসভার ঐতিহাসিক ছিলেন তৈমুর লং কত সালে ভারতবর্ষে প্রবেশ করেন তৈমুর লং তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন তৈমুর লং সমরকন্দের বাসিন্দা ছিলেন তৈমুর লংয়ের আক্রমণকালে দিল্লিতে তুগলক বংশ রাজত্ব করেছিল তৈমুর লংয়ের আক্রমণকালে দিল্লির শাসক ছিলেন নাসির উদ্দিন সাহ তুগলক তারপরে দেখো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ খিজির খাঁ খিজিরাবাদ নগর নির্মাণ করেছিলেন খিজির খাঁ রাইয়াত ই আলা উপাধি নেন তারপরে তারিখ ই মোবারক শাহিব গ্রন্থের লেখককে তারিখ ই মোবারক শাহিব গ্রন্থের লেখক হচ্ছেন শির হিন্দি মোবারকাবাদ মোবারকাবাদ নগরটা কে নির্মাণ করেছিল মোবারকাবাদ নগরটা নির্মাণ করেন মোবারক শাহ চোদ্দশো একুশ খ্রিস্টাব্দে খিজির খাঁর মানে সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা যিনি খিজির খাঁ তার মৃত্যুর পর তার পুত্র মোবারক সহ সিংহাসনে অধিষ্ঠিত হন চৌদ্দশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি যমুনা নদীর তীরে এই মোবারকাবাদ শহরটা প্রতিষ্ঠা করেন নেক্সট দিল্লি সুলতানির শেষ বংশ কোনটা দিল্লি সুলতানির শেষ বংশ আমরা একটু আগেই দেখেছি লোদি বংশ হচ্ছে দিল্লি সুলতানির শেষ বংশ লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি তারপরে কোন সুলতানি শাসক দিল্লি থেকে আগ্রায় রাজধানী স্থানান্তরিত করেছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সিকান্দার লোদি দিল্লি থেকে আগ্রায় রাজধানী স্থানান্তরিত করেছিল সিকান্দা লোধী আগ্রা শহরটা নির্মাণ করেছিলেন নেক্সট পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি আর বাবর এই দুজনের মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ বাবর এই যুদ্ধে জয়লাভ করেছিল দিল্লি সুলতানির শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি সুলতানি রাজত্বের পর ভারতে মুঘল শাসন শুরু হয় নেক্সট গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম কী ছিল গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম ছিল গাজী মালিক গিয়াসুদ্দিন তুগলক তুগলকাবাদ শহর প্রতিষ্ঠা করেন নেক্সট মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম কী ছিল মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম ছিল জুনা খাঁ মোহাম্মদ বিন তুগলককে বলা হতো পাগলা রাজা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মোহাম্মদ বিন তুগলক দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালী ভারতে এসেছিলেন এটা ভেরি ভেরি ইমপর্টেন্ট ইবন বতুতা কাকে সুলতানি যুগের আকবর বলা হয় এটাও খুব আসে তোমাদের সুলতানি যুগের আকবর বলা হয় সুলতান ফিরোজ শাহ তুগলককে বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামস উদ্দিন ইলিয়াস শাহ দেখো বাংলার দুটো স্বাধীন সুলতান বংশ ছিল ইলিয়াস শাহী আর হোসেন শাহী বংশ ইলিয়াস শাহী আর হোসেন শাহী তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় ইলিয়াস শাহীর শাসন শুরু হয় বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ তার রাজ্যের রাজধানী ছিল লক্ষণাবতী ইলিয়াস শাহের সময় দিল্লি সুলতান ছিলেন ফিরোজ শাহ তুকলক তারপরে পাণ্ডুয়ার আদিনাম মসজিদ কে নির্মাণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাণ্ডুয়ার আদিনাম মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দা শাহ কোন সময়ে কৃত্তিবাস ওঝা রামায়ণের বাংলা অনুবাদ করেছিলেন রামায়ণের বাংলা অনুবাদ কৃত্তিবাস ওঝা করেছিলেন ইলিয়াস শাহী যুগে কৃত্তিবাসের রামায়ণ রচনার সময় বাংলা সুলতান ছিলেন গিয়াসুদ্দিন আজম শাহ মনসা মঙ্গল কে রচনা করেছিলেন এটাও এই সময়কার একটা গুরুত্বপূর্ণ কাব্য যেটা রচনা করেছিলেন বিজয়গুপ্ত বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনা করেছিলেন ইনি কবি ভরতচন্দ্র অন্নদামঙ্গল কাব্য রচনা করেন নেক্সট বাংলা হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা তাকে এটাও খুব ইম্পর্টেন্ট আলাউদ্দিন হোসেন শাহ বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেছিলেন হোসেন শাহকে সাধারণ মানুষ নৃপতি তিলক এবং জগৎভূষণ উপাধি দিয়েছিল আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় বাংলার আকবর কাকে বলা হয় যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি বলবে আলাউদ্দিন হোসেন শাহ শ্রী চৈতন্য দেবের আবির্ভাব হোসেন শাহী বংশের শাসনকালে হয়েছিল তারপরে দেখো বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন বড় সোনা মসজিদ নির্মাণ করেছিলেন নসরত শাহ আলাউদ্দিন হোসেন শাহ ছোট সোনা মসজিদ নির্মাণ করেন তারপরে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে লিখেছিলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লেখক হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা লিখেছিলেন বুড়ু চন্ডী দাস কে হোসেন শাহী বংশের ঘটান হোসেন শাহী বংশের শের সুরি বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা তাকে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন হরিহর আর বুক্ক দেখো বিজয়নগর সাম্রাজ্য তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত ছিল রাজা দ্বিতীয় হরিহর মহারাজা ধীরাজ এবং রাজা পরমেশ্বর উপাধি গ্রহণ করেছিলেন বিজয়নগর রাজ্যের মানে শাসকদের নায়ক বা নায়ক বলা হতো বিজয়নগর রাজ্যের গ্রাম প্রধানের উপাধি ছিল আইয়ার বিজয়নগর রাজ্যের প্রধানদের পলিগর বলা হতো বিজয়নগর রাজ্যে যারা মন্দির রক্ষণাবেক্ষণের কাজ করতেন তাদেরকে স্থানিক বলা হতো বিজয়নগর রাজ্যের সামন্ত ভূস্বামীদের নায়ঙ্কর বলা হতো বিজয়নগর রাজ্যের সেনাপতিদের নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদানের শর্তে রাজা ভূমিদান করতেন যাকে অমরম বলা হতো বিজয়নগর রাজ্যে যেসব শাসন করেছে সেগুলো হচ্ছে সঙ্গম শালুব তুলুপ আর বিডু বিজয়নগর রাজ্যের স্বর্ণমুদ্রার নাম ছিল প্যাগোডা ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্যের পতন ঘটেছিল তারপরে দেখো কৃষ্ণদেব রায়ের লেখা আমুক্ত মাল্যদা কোন ভাষায় রচিত তেলেগু আমুক্ত মাল্যদা কার লেখা কৃষ্ণদেব রায় এটা কোন ভাষায় রচিত তেলেগু ভাষায় আচ্ছা বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন শ্রেষ্ঠ রাজা ছিলেন আহ বংশের রাজা কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়ের রাজত্বকালকে তেলেগু ভাষার স্বর্ণযুগ বলা হয় এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা তোমাদের পয়েন্ট রাজা কৃষ্ণদেব রায় যবন রাজ্য স্থাপন আচার্য উপাধি গ্রহণ করেছিলেন কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন বিখ্যাত তেলুগু কবি পোদ্দন কৃষ্ণদেব রায়ের সময়কালে পর্তুগিজ পর্যটক ডোমিনিগো পায়েজ এবং ফারনাও নিবি জয়নগরে এসেছিলেন কৃষ্ণদেব রায়ের দুটো বিখ্যাত স্থাপত্যকীর্তি হচ্ছে হাজার স্বামী মন্দির এবং বিরল স্বামী মন্দির কৃষ্ণদেব রায়ের আমলে পর্তুগিজ গভর্নর ছিলেন এটা প্রচুর ইম্পর্টেন্ট তারপরে তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল তালিকোটার যুদ্ধ হয় পনেরোশো সালে কালিকোটার জুতো বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের জোটের মধ্যে হয় বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হাসান বাহমন শাহ তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাহুমণি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল বাহুমণি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন বাহমন শাহ আলাউদ্দিন বাহমন শাহের প্রকৃত নাম ছিল হাসান গঙ্গু বাহুমণি সাম্রা রাজ্যের রাজধানী ছিল গুলবর্গা রুশ পর্যটক নিকিতিন তিন রাজ্যে এসেছিলেন পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে আবহাওয়া সাম্রাজ্যের পতন ঘটেছিল তারপরে কে চার নির্মাণ করেন চারমিনার নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ ভারতে কখন ভক্তিবাদের সূচনা হয় ভক্তিবাদের সূচনা হয়েছিল সুলতানি শাসনকালে ভক্তিবাদের মূল বিষয় ছিল পরমাত্মার মিলন রামানুজ ছিলেন ভক্তিবাদের আদি প্রবক্তা রামানুজ তিরুপতিতে জন্মগ্রহণ করেন রামানুজের প্রধান শিষ্য ছিলেন রামানন্দ রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কবির তারপরে দেখো মঈনুদ্দিন চিস্তি কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মঈনুদ্দিন চিস্তি ছিলেন একজন সুফি সাধক মঈনুদ্দিন চিস্তি এবং নিজামুদ্দিন আউলিয়া ছিলেন দুজন বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়াকে মাহবুব ই ইলাহি বলা হতো আর সুফিবাদের ধর্মগুরুকে পীর বলা হয় দাসবোধ গ্রন্থটা কে রচনা করেছিলেন দাসবোধ গ্রন্থটা রচনা করেছিলেন রামদাস সুরসাগর গ্রন্থটা সুরদাস রচনা করেন আর সুরদাস ব্রজ ভাষায় ভক্তিবাদী গান লিখতেন মহারাষ্ট্রের একেশ্বরবাদী প্রচারক কে ছিলেন নামদেব ছিলেন মহারাষ্ট্রের একেশ্বরবাদী প্রচারক ভক্ত তুকারাম মহারাষ্ট্রে ওয়ারকারী ধর্মমত প্রবর্তন করেছিলেন ওয়ারকারী ধর্মমত কে প্রবর্তন করেন তুকারাম কোথায় করেছিলেন মহারাষ্ট্রে পূর্ব ভারতে ভক্তিবাদের প্রাণপুরুষ কে ছিলেন চৈতন্য ছিলেন পূর্ব ভারতে ভক্তিবাদের প্রাণপুরুষ চৈতন্য মহাপ্রভুর আসল নাম ছিল বিশম্ভর মিশ্র শ্রীচৈতন্য নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্মের প্রবর্তক এবং ইনি বাংলার নগর কীর্তন প্রথাটা চালু করেন শ্রীচৈতন্য মহাপ্রভু পুরীতে প্রাণত্যাগ করেছিলেন এখানে সবকটা থেকে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসে এসেছে অলরেডি তোমরা দেখতে পাবে কে দোহা রচনায় বিখ্যাত ছিলেন দোহা রচনায় বিখ্যাত ছিলেন কবির রামচরিত মানুষ গ্রন্থটা কে রচনা করেন তুলসী দাস পাঞ্জাবের ভক্তি আন্দোলনের প্রচারক কে ছিলেন গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক শিখ শব্দের অর্থ হচ্ছে শিষ্য রাজপুতানায় কে ভক্তিবাদের প্রচার করেন মীরা মঈনুদ্দিন চিস্তির সমাধি কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজমিরে রয়েছে মহিনুদ্দিন চিস্তির সমাধি চিরাগ ই দিল্লি নামে কে পরিচিত ছিলেন নাসিরুদ্দিন চিরাগ তারকা পুরী শৃঙ্গেরি এবং বদ্রীনাথ এই চারটি মঠকে নির্মাণ করেন শঙ্করাচার্য তো এই বাষট্টিটা প্রশ্ন আজকে তোমাদের করালাম নেক্সট দিন তোমাদের মোগল সাম্রাজ্য থেকে যা যা প্রশ্ন আসে অর্থাৎ আমরা মধ্যযুগের সেকেন্ড পার্টটা আমি তোমাদের আগামীকাল করিয়ে দেব যারা নতুন রয়েছ সবকটা ক্লাসের নোটিফিকেশান পাচ্ছ না তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো তাহলে নোটিফিকেশন পাবে যদি তার সত্ত্বেও অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো বা এই ভিডিওর কমেন্টে আমি পিন করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ওখান থেকে তোমরা জয়েন করে নাও তোমাদের এই সপ্তাহে আরও প্রচুর ক্লাস হবে সেই ক্লাসগুলোর নোটিফিকেশন তোমরা কিন্তু ঠিকঠাকভাবে পাবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে যদি কোথাও কোনো সমস্যা হয় এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে